আসলাম আলাইকুম রহমতল্লাহ হে অবর কে তো আলহামদুলিল্লাহরব বিলাহ আলামিন ওসাল্লাহু ওয়াসাল্লাম আল্লাহ সাইদ ইল মরসেলিম ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মাবাদ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা পড়ন্ত বিকেলে দাঁড়িয়েছে আপনাদের সম্মুখে এই দিবসটি যেমন আর অল্প সময় পরে সন্ধ্যায় কালো অন্ধকারে হারিয়ে যাবে আমাদের এই মুসলিম উম্মাও আর আগামী পঞ্চাশ ষাট বছরের মধ্যে পৃথিবীর এই পৃষ্ঠ থেকে হারিয়ে যাবে আমরা সকলেই চলে যাব। অল্প কিছু সময় আমরা পাব পৃথিবীতে একটি স্বর্ণযুগ সেই স্বর্ণযুগের কিছু পূর্বাভাস কিছু লক্ষণ কিছু মাইল ফলক আপনাদের সামনে তুলে ধরছি আল্লাহ তালা সুর আল আনামের একশো আটান্ন নম্বর আয়তে বলেছেন যেদিন তোমার আয়াতে তোমার রবের একটি নিদর্শন আসবে। লাতেন ফারাউনাবসান লাইয়েন ফারাউনাপসেন ইমাননুহা সেদিন কোনো ব্যক্তির ইমান তাকে কোনো উপকার দেবে না। সেদিন কেউ ইমানদার হয়ে গেলে। মহাজাগতিক সে নিদর্শন ভয়ঙ্কর সে আলামত দেখে সারা বিশ্বের মানুষ সেদিন ইমানদার হয়ে যাবে। কিন্তু সে ইমান কবুল করা হবে না। আউকা ফি ইমান নেহা হয়েরা। যে আগে ইমানদার ছিল কিন্তু আমল বেশি করেনি কিছু আমল করেছে যেটুকু আমল করতো ওইটুকুই থাকবে এর থেকে বাড়তি কিছু তার থেকে আর গ্রহণ করা হবে না যে সালাদ পড়তো জাকাত দিত না সালাদটাই অ্যাকসেপ্ট হবে ওই ওই নিদর্শন দেখে ভয়ের ছোটে জাকাত দেওয়া শুরু করলেও জাকাত আর কবুল করা হবে না কারণ ওই ঘটনার পূর্বেশে সে জাকাত দিত না ওই ঘটনার পূর্বেশে হয়তো যদি রোজা না রাখতো ঘটনা দেখে রোজা শুরু করলে সে রোজা আর কবুল হবে না এমন একটি ভয়ঙ্কর ইনফরমেশন কোরআন আমাদেরকে দিচ্ছে সেই হাদিসে রয়েছে এই আয়াতটি হলো সূর্য পশ্চিম থেকে উঠে আসা সূর্যের উদয় হবে পশ্চিম থেকে এখন সূর্যের উদয় হয় পূর্ব থেকে কিন্তু আগামী অল্প কয়েক বছরের মধ্যে সূর্য পশ্চিম থেকে উঠে আসবে বলে কোরআনে আল্লাহ বক্তব্য দিচ্ছেন সমস্ত আলামত লক্ষণ থেকে আয়াতের বাস্তবায়ন অল্প কয়েক বছরের মধ্যে হতে পারে বলে আমরা গবেষণায় দেখতে পাচ্ছি আমরা আইডিয়া করছি নাসা বিজ্ঞানী আমেরিকার মহাকাশ স্টেশন নাসা বিজ্ঞানীগণ বলছেন যে আল হাকলুল মেঘনাতিসিয়াল আরদি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এতটা দুর্বল হয়েছে যে যে কোনো সময়ে পৃথিবীর আন্নিক গতি অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে যে পৃথিবী ঘুরে এই ঘূর্ণনটা স্টপ হয়ে যেতে পারে এটি বন্ধ হয়ে গেলে তার পরের দিন উল্টো দিক থেকে সূর্য পশ্চিম থেকে পৃথিবী ঘুরবে থেকে পৃথিবী ঘুরবে ফলে সূর্য দেখা যাবে পশ্চিম থেকে সেটা কয় বছরে হতে পারে চার বছরের মধ্যে হতে পারে তিন বছরের মধ্যে হতে পারে পাঁচ বছরের মধ্যে হতে পারে কিছু কম বেশ আরো হতে পারে অল্লাহ আলাম। কিন্তু একেবারে যে নিকটবর্তী হয়েছে এর মধ্যে আর কোনো সন্দেহ নেই নবী ইসালামে আয়তের ব্যাখ্যায় বলেছেন যে লা তাকু মুস্যাহাত হাত্যা তাতু আসামসুমিন সূর্য পশ্চিম থেকে উঠার আগ পর্যন্ত কেয়ামত হবে না কেমন হওয়ার আগে অবশ্যই সূর্য একদিন পশ্চিম থেকে উঠবে ফেজা তলা তর আহ সূর্য যখন পশ্চিম থেকে উঠবে আর পৃথিবীর সব মানুষেরা এটা দেখবে আম মানে আলাইহা এই পৃথিবী খ্রিস্টের সব মানুষেরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি যা আছে সবাই সেদিন ঈমান এনে মুসলিম হয়ে যাবে ইমানদার হয়ে যাবে কিন্তু সেই ইমান আর গ্রহণযোগ্য সবাই সূর্য পশ্চিম থেকে উঠতে দেখলেই সবাই মুসলিম হয়ে যাবে তাদের ইসলাম আর আল্লাহ গ্রহণ করবেন না কারণ এখন তো কেয়ামতে স্টার্ট হয়ে গেছে পরকাল শুরু হয়ে গেল তো হলো ইমান বিল গায়েব না দেখে ইমান আনা এখন তো তোমরা দেখে ফেলেছ যে কেয়ামত শুরু হয়ে গেছে অলরেডি এখন আর ইমান গ্রহণযোগ্য না এই জন্য এখনই সময় আজকে যে আমরা দু হাজার সতেরো সাল দু হাজার বিশ বিশ একুশ বাইশের মধ্যে যদি সূর্য পশ্চিম থেকে উঠে যায় আপনার তব আর কবুল হবে না আপনি নতুন করে মুসলিম হতে পারবেন না নতুন করে নামাজি হতে পারবেন না নতুন করে রোজাদার হলেও এটা গ্রহণযোগ্য হবে না নতুন করে মায়েরা পর্দা শুরু করলে বোরকা গায়ে দিলে ওইটা গ্রহণ করা হবে না মানে এখনই সময় এই কয় এই কয়টি বছর যেটুকু সামনে আছে তবার দরজা আল্লাহ নবী বলেছেন لا تزال التوبه مقبوله حتى تغرب الشمس من مغربها توبه قبول হতে থাকবে সূর্য পশ্চিম থেকে ওঠা পর্যন্ত فاذا যখন সূর্য পশ্চিম থেকে উঠে আসবে তুমি আলা كل কলবিন বেমা فيه প্রত্যেক অন্তরে যা আছে তার উপরে সিল মেরে দেওয়া হবে যার ভিতরে বৈইমানি আছে বৈইমানের উপর সিল মারা হবে আর ঈমান আনতে পারবে না যার অন্তরে ঈমান আছে ইমানের উপরে সিল মারা হবে সে আর কাফের হবে না যার ভিতরে সালাত আছে সালাতের উপর শিল মারা হবে সে আর বেনামাজি হবে না অর্থাৎ যার যতটুকু আমল ওই দিন পর্যন্ত ছিল যে ওই দিন হালাল খেয়েছে হালাল খাওয়ার অভ্যাস হালালের উপরে তার শিলমোহর পর্দার উপরে শিল মোহর মেরে দেওয়া হবে সে আর বেপর্দা হবে না যে উলঙ্গ চলতো ওটার উপরেই তার শিল মারা হবে সে আর পর্দা করলেও কবল হবে না এই ভয়াবহ পরিবেশ অল্প কয়েক বছরের মধ্যে আসতেছে অতএব দর্শক শ্রোতা ভাই বোনেরা সূর্য পশ্চিম থেকে উঠে আসতে পারে এই কয়েকটি বছরের মধ্যে যে কোনো সময়ে অতএব আজ থেকেই সালাত আরম্ভ করুন আজ থেকেই নিজের ইমানকে নবায়ন করুন ঋণীয় করুন ইলাহা ইল্লাল্লাহ বেশি করে পাঠ করুন আল্লাহ আল্লাহ দ্রোহিতা বেইমানির কাজগুলো থেকে বিরত থাকুন যত পর্নোগ্রাফি আছে মাদকতা আছে নেশা আছে জুলুম অত্যাচার আছে পাপাচার আছে এগুলো বর্জন করুন বর্জন করে আল্লাহ কাছে খাটি অন্তরে তবা করুন তবার দরজাটি পশ্চিমের সূর্য উঠার আগ পর্যন্ত এখনো খোলা আছে সেই তবা দরজা এত বিশাল নবীজি বলেছেন সাবিন আমান সেটা অতিক্রম করতে সত্তর বছর লাগবে তবার সেই দরজা কিন্তু সেই দরজা বন্ধ করে দেওয়া হবে লকড হয়ে যাবে সূর্য পশ্চিম থেকে ওঠার সাথে সাথে আর সূর্য পশ্চিম থেকে উঠলেই পৃথিবীর প্রযুক্তির অধিকাংশ ধ্বংস হয়ে যাবে সূর্য যখন পশ্চিম থেকে ঘূর্ণি দেবে পশ্চিম থেকে উঠবে বিমান উড্ডয়ন বন্ধ হয়ে যাবে এই মোবাইল এই স্যাটেলাইট এই টেলিভিশন এগুলি সব হয়তো ধ্বংস হয়ে যাবে কিছু হয়তো বাকি থাকবে অথবা এই মহাজাগতিক চেঞ্জ এবং পরিবর্তন অচিরেই ঘটবে আমরা কোরআনের জানালা দিয়ে তাকিয়ে দেখতে পাচ্ছি নবী সাল্লা সালের বক্তব্যের মাধ্যমে তার বৈজ্ঞানিক সায়েন্টিফিক রেখে যাওয়া বক্তব্যের মাধ্যমে সন্নার মাধ্যমে আমরা বুঝতে পাচ্ছি। ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিলাম যার যেখানে সুযোগ আছে আল্লাহমুখী হন তহবা করুন তহবার দরজা অচিরেই বন্ধ হয়ে যাবে আর চিরকাল কাঁদলেও সেই সুযোগ আর পাবেন না আল্লাহ প্রত্যেক মুসলিমকে মুসলিম ভাই বোনকে খাটি অন্তরে আল্লাহর দিকে ফিরে আসার তব করার তৌফিক দান করুন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু